নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো রকম গাছের পরিচর্যার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই নতুন একটা সহজ পদ্ধতি বলতে পারেন শেয়ার করছি, যে পদ্ধতিতে আপনারা খুব সহজে নিজেদের পছন্দ মতন সবজি সম্পূর্ণ অর্গ্যানিকভাবে নিজেদের বাড়ির ছাদ বাগানে বা ব্যালকনিতে কিন্তু করে ফেলতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে বা আপনারা অনেক কিছুই জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর আগেও কিন্তু আমি আমার সবজি বাগানের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যারা সেই ভিডিওটা দেখেছেন তারা হয়তো অবশ্যই জানবেন যে সেখানে আমার কিন্তু হিউজ পরিমাণে সবজি লাগানো রয়েছে, আর সেই সমস্ত সবজি কিন্তু হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে। যেহেতু আমার আলাদা করে সবজি চাষের জায়গা রয়েছে, সেই জন্য কিন্তু আমি এবছর ছাদ বাগানে খুব একটা বেশি সবজির চাষ করিনি। তবে যে সহজ পদ্ধতিতে আমার ছাদ বাগানে সবজি হচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু এটা শেয়ার করে দিই, যাতে করে আপনারাও এই পদ্ধতিতে নিজেরা বাড়িতে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে সবজি চাষ করতে পারেন, আর বাজার থেকে ওই রাসায়নিক দেওয়া সবজি যাতে আপনাদেরকে খুব একটা কিনতে না হয়। তো আর বেশি কথা না বলে চলুন প্রসেসটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই। তো এই যে প্লাস্টিকের ড্রামটা দেখছেন, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা হয়তো অবশ্যই জানবেন যে এটা হচ্ছে আমার কিচেন কম্পোস্ট তৈরির ড্রাম। এই ড্রামের মধ্যে আমার কিন্তু কিচেন কম্পোস্ট, এরকম ড্রাম ভর্তি কিচেন কম্পোস্ট কিন্তু প্রত্যেক বছর তৈরি হয়। তো এই কিচেন কম্পোস্টের মধ্যে কিন্তু আমার হচ্ছে প্রচুর পরিমাণে সবজি, আর এই সমস্ত সবজিগুলোর গ্রোথ দেখুন কতটা সুন্দর। এই যে কুমড়ো গাছটা, এই গাছটার বয়স হয়েছে প্রায় দু থেকে হয়তো দু মাস কি তার হয়তো একটু বেশি হবে, দু মাস পাঁচ দশ দিন এরকম হবে। তো তাতে এই গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। এখান থেকে তো আরও বেশ কিছু ডাল আমি কেটেও নিয়েছি, আর ছোটো ছোটো প্রচুর পরিমাণে ফুলও এসেছে গাছে। এখানে দেখুন একটা ছোট কুমড়োও কিন্তু ধরেছে গাছটাতে। তো এই যে গাছের এত সুন্দর গ্রোথ, আর এখানে এই যে গাছগুলো ছোট ছোট বেরিয়েছে দেখছেন, এই প্রত্যেকটা গাছের পেছনে কিন্তু আমার কোনো রকম ভূমিকা নেই। যা কিছু হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ নিজে থেকে হচ্ছে। আমার শুধু যেটা ভূমিকা সেটা হচ্ছে আমি এখানে কিচেন ওয়েস্ট জমা করেছি, আর মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিই, আর কোনো রকম পরিচর্যা কিন্তু এদের জন্য আমি দিচ্ছি না। ওই যে প্রথমেই বললাম, একদমই সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজে ছাদ বাগানে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে সবজির চাষ করতে পারবেন। আর এই যে সবজি বা কুমড়ো গাছটা আপনাদের দেখালাম, এই কুমড়ো গাছের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কীটনাশকেরও আমার প্রয়োজন পড়েনি। তবে যদি ভবিষ্যতে কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে, তাহলে তো আপনারা জানেনই যে আমি কীটনাশক হিসেবে সবসময় চেষ্টা করি নিম অয়েল স্প্রে করার, যেটা সম্পূর্ণ অর্গ্যানিক আর আমাদের স্বাস্থ্যের জন্য যেটা হানিকারক একদমই হবে না। তো এই যে কিচেন কম্পোস্টের ড্রামটা আমার দেখছেন, এখানে আমার কিচেন কম্পোস্ট তৈরি হয়। আমি এখানে প্রতিদিন আমার বাড়ির যে সমস্ত কিচেন ওয়েস্ট থাকে, আমার গার্ডেনের ওয়েস্ট, যেমন পচা ফুল, গাছের শুকনো পাতা, গাছের ছাঁটাই করা ডাল, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আমি জমা করি কিচেন কম্পোস্ট তৈরির জন্য। আর কিচেন ওয়েস্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, ইউজ করা চা পাতা, আর বিভিন্ন ধরনের যে সমস্ত থাকে কিচেন ওয়েস্ট, সেগুলোকে কিন্তু এখানে আমি জমা করি কিচেন কম্পোস্ট তৈরির জন্য। তো এই কিচেন ওয়েস্টের মধ্যে মাঝে মাঝে কি হয়, কুমড়োর বীজ চলে আসে, মাঝে মাঝে হয়তো ছোট লাল আলুর টুকরো এলো, লাউয়ের বীজ এলো, লঙ্কার বীজ, অবশ্যই সবসময় লঙ্কার বীজটা বেশি আসে, পেঁপের বীজ, সেইগুলো থেকেই কিন্তু এখানে দেখুন এই সমস্ত গাছগুলো কিন্তু ওই বীজ থেকেই তৈরি হয়েছে। প্রথমেই বললাম যে আলাদা করে এগুলোকে আমি লাগাইনি। এখানে দেখুন এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছেন, এগুলো সমস্ত কিন্তু পেঁপে গাছের চারা। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে শীতকালীন ভীষণ জনপ্রিয় একটা সবজি, লাল আলু বা মিষ্টি আলুর গাছ। এখানে দেখুন রয়েছে তিন চারটে লঙ্কা গাছ, এখানে প্রচুর পরিমাণে দেখুন গ্যাদা গাছের ছোটো ছোটো চারা বেরিয়েছে, এখানে একটা লাউ গাছ রয়েছে। তো এই সমস্ত কিন্তু নিজে থেকেই তৈরি হচ্ছে। আর এখানে রয়েছে একটা দেখুন আখ গাছ, আখ গাছটাও কিন্তু বেশ হেলদি হয়েছে, প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি হয়েছে যথেষ্ট। তো এখানে কিন্তু আমি কোনোটাই লাগাইনি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে নিজেদের পছন্দ মতন সবজির গাছও আপনারা লাগিয়ে ফেলতে পারেন। যে কোনো সবজির গাছ এখানে আপনারা লাগিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো গাছেরই কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে এই কিচেন কম্পোস্টেই কিন্তু গাছের সমস্ত রকম পুষ্টিগুণ থাকে, যেগুলো সমস্ত গাছ পেয়ে যাবে এই কিচেন কম্পোস্ট থেকে। সেই জন্য আপনাকে কিন্তু গাছের হেলথ নিয়ে একদমই ভাবার প্রয়োজন পড়বে না, বা আলাদা করে বাজার থেকে কেনা কোনো ফার্টিলাইজার বা কীটনাশক কিন্তু আপনাকে এখানে স্প্রে করতে একদমই হবে না। তাহলে আশা করছি বুঝতেই পেরেছেন যে নিজেদের ছাদ বাগানে বা ব্যালকানিতে সবজি করাটা কতটা সহজ।
তবে একটা বিষয় সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিচেন ভেস্টে যাতে কোনো রকমভাবে মাছ মাংসের টুকরো, মিষ্টি জাতীয় কোনো দ্রব্য অথবা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্য না আসে। কারণ কি, এই যে দুগ্ধ জাতীয় দ্রব্য বা মাছ মাংসের টুকরো, এগুলো থেকে কি হয়, ছত্রাকের আক্রমণ হয়। তো সেই ছত্রাকের আক্রমণ হলে কি হবে, আপনি যে সমস্ত সবজিগুলো এখানে লাগাচ্ছেন সেগুলোর কিন্তু রুট ওই ছত্রাকের দ্বারা আক্রমিত হতে পারে, যার ফলে কিন্তু আপনার গাছটা মারাও যেতে পারে। তো সেই জন্য এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করুন। আর মিষ্টি জাতীয় দ্রব্য দিলে কি হয়, বিভিন্ন রকম পোকামাকড় বা পিঁপড়ের আক্রমণ কিন্তু আপনার গাছে হতে পারে, তখন কিন্তু আবার আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। তো সেই জন্য আগে থেকে সেই সাবধানতাটা অবলম্বন করুন, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করুন। আর প্লাস্টিক, একদম ছোট থেকে ছোট প্লাস্টিকও যেন এই কিচেন ওয়েস্টে বা কিচেন কম্পোস্টের ড্রামে না আসে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই তিনটে বিষয় খেয়াল রাখুন, আর কোনো বিষয়ের কিন্তু খেয়াল রাখার আপনার প্রয়োজন পড়বে না। আর অবশ্যই যেখানে আপনি কিচেন ওয়েস্টের ড্রামটা রাখছেন সেটাকে একটু সানলাইটে রাখার চেষ্টা করুন, তাতে করে কী হবে, আপনার যে গাছগুলো আপনি লাগাচ্ছেন সেগুলো ভীষণই হেলদি হবে। তো এখানে আমি প্লাস্টিকের ড্রাম ইউজ করেছি বলে আপনাদেরও এটা ইউজ করতে হবে এরকমটা একদমই নয়। এখানে আপনারা প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের গামলা বা প্লাস্টিকের যে বস্তা থাকে, যেরকম দেখুন এই যে বস্তা, এই বস্তাতেও কিন্তু আমার কিচেন কম্পোস্টই তৈরি হয়। তো এরকম বস্তা কিন্তু আপনারা বাজারে অনায়াসে কিনতে পেয়ে যাবেন, তো এই বস্তাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর ছাদে যদি আপনাদের জায়গা না থাকে বা যদি কোনো অসুবিধে থাকে, সেক্ষেত্রে আপনারা ব্যালকনিতেও কিন্তু এই একই প্রসেসে আপনারা সবজি চাষ করতে পারেন, বা ছোট যে কোনো জায়গাতেও কিন্তু আপনারা এই একই প্রসেসে সবজি চাষ করতে পারেন। তবে হ্যাঁ, যদি প্লাস্টিকের বা মাটির পাত্র নেন সেক্ষেত্রে অবশ্যই তলায় একটু ছিদ্র করে দেবেন, না হলে কি হবে, এক্সট্রা যে জলটা সেটা কিন্তু বেরোনোর জায়গা থাকবে না, আর গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে। সেই জন্য অবশ্যই একটু ছিদ্র করে নেবেন। যেরকম আমার এই ড্রামটার নিচে কিন্তু আমি 4 থেকে 5টা ছিদ্র করেছি, তারপর তার উপর আমি একটা লেয়ার গার্ডেনের মাটি দিয়েছি, মানে বাগানের মাটি দিয়ে দিয়েছি, তার উপর থেকে কিন্তু আমি কন্টিনিউ যে সমস্ত কিচেন ভেস্টগুলো আছে সেগুলোকে জমা করছি। আর আমি যখন ছাদে আমার অন্যান্য সমস্ত গাছে জল দিই, তখন মাঝে মাঝে এই কিচেন কম্পোস্টের ড্রামেও একটু করে জল দিয়ে দিই, তবে সেটা 4-5 দিন অন্তর অন্তর, কন্টিনিউ কিন্তু প্রতিদিন জল দেওয়ার এখানে একদমই প্রয়োজন পড়ে না। তো আশা করছি বুঝতেই পারলেন যে বাড়ির যে সমস্ত ওয়েস্ট জিনিসগুলো আছে, গাছের শুকনো পাতা, সবজির খোসা, যেগুলোকে আমরা প্রতিদিন ফেলে দিই, সেগুলোকে ফেলে না দিয়ে আপনারা সেই জিনিসগুলো দিয়ে কতটা সহজে নিজেদের জন্য এরকম সুন্দর সুন্দর অর্গ্যানিক আর এরকম হেলদি সবজি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এখানে আপনারা যে কোনো সবজি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজি শুধু নয়, ফলের গাছ, ফুলের গাছ, যে কোনো কিছু কিন্তু এখানে আপনারা করে নিতে পারেন। আবার এই কিচেন কম্পোস্টটা কিন্তু সবজিগুলো আপনারা হারভেস্ট করে নেওয়ার পর এই এই কিচেন কম্পোস্টটাকে আপনারা আপনাদের বাড়ির বিভিন্ন গাছের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু সেটাই করি, যখন দেখবো যে এখানে সবজিগুলো আমার সমস্ত হারভেস্ট করা হয়ে গেছে, তখন কিন্তু এই কিচেন কম্পোস্টটাকে আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, আপনারা আমার ভিডিওতে যে সমস্ত গাছগুলো দেখেন, মাঝে মাঝে সেই গাছগুলোতেও কিন্তু আমি এই কিচেন কম্পোস্টের ব্যবহার করে থাকি। কারণ কি, কিচেন কম্পোস্টে কিন্তু সমস্ত রকম পুষ্টিগুণ থাকে, যে সমস্ত পুষ্টির গাছের প্রয়োজন পড়ে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বাড়িতে সবজি করাটা কতটা সহজ, কতটা সহজে আপনারা বাড়িতে এরকম সুন্দর সুন্দর সবজি নিজেরাই ফলিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে সবজির গাছ নিয়ে বা অন্য কোনো গাছ নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই কিচেন কম্পোস্ট তৈরির ভিডিওটা কেমন লাগলো বা এই সহজ পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জন্য একটু হলেও এই ভিডিওটা হেল্পফুল হয়েছে কিনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা করুন এরকমভাবে সহজ পদ্ধতিতে বাড়ির কিচেন ওয়েস্টগুলোকে প্রতিদিন ফেলে না দিয়ে সেগুলোকে জমিয়ে রেখে সেখান থেকে এরকম সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে সবজি তৈরি করার। ধন্যবাদ।